রাজধানীতে 3/20 রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। রাত্রিকালীন শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টে জানুয়ারির 21 তারিখ বৃহস্পতিবার 2021 রাতে 8টায় উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা দরগা উচ্চ বিদ্যালয় মাঠত এ খেলার উদ্বোধন করে মোহাম্মদ আবরার ইয়াসিন। অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মনসুর আলমের সভাপতিত্বে ও মোহাম্মদ জুবায়েদের সঞ্চালনায় সভাত বিশেষ অতিথি আছেন রাজান উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান চৌধুরী, আহমেদ রেজা সহ আরও বোধকেই। উদ্বোধনী খেলাত প্রতিদ্বন্দ্বিতা করে শহীদ ইদ্রিস মাস্টার স্মৃতি সংসদ ও হজরত আলী হোসেন শাহ স্মৃতি সংসদ, আর এই টুর্নামেন্টত 16 দল অংশগ্রহণ করে। আমার সাথে আপনাদের সবাইকে আমি বলবো যে আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন যাতে আমি এই কাজটা নিয়ে আগাতে পারি। আজকে দেশ স্বাধীন হওয়ার কারণে আজকে আমরা এই হলদিয়া সারা রাউজান সারা বাংলাদেশ আজকে আমরা উন্নয়নশীল দেশে পরিণত হতে যাচ্ছি। খেলাধুলার মাধ্যমে আমাদের একটা পরিচিত ছিল, কারণ খেলাধুলার মাধ্যমে একটা প্লেয়ার অন্য প্লেয়ারের সাথে বাতচিতের বন্ধনে আবদ্ধ হয়। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।